ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে দারুণ একটি অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ইউটিউবের যে কোনো ভিডিও আপনার মোবাইলের হোম স্ক্রিনে প্লে করে যে কোনো সফটওয়্যার আপনারা ব্রাউজ করতে পারবেন, ইচ্ছে করলে আপনারা ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা কীভাবে করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেব। আজকের ভিডিওটি কেউ মিস করবেন না, আজকের ভিডিওটি এ টু জেড দেখবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের ডিসপ্লের উপরে একটি অ্যাপস রয়েছে, যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন। তো এই অ্যাপসটি কীভাবে আপনি ডাউনলোড করবেন তা ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমি দেখিয়ে দেবো এই অ্যাপসটির কী কী সার্ভিস দেবে আপনার জন্য। তো প্রথমে আমি অ্যাপসটি ওপেন করছি। ভিউয়ার্স, আমরা একটু ওয়েট করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে একদম আমাদের যে ইউটিউব রয়েছে, ইউটিউবে যেরকম সার্ভিসটা রয়েছে ওপেন করলে ঠিক এরকম আসবে। তো আপনারা এখানে চাইলে কিন্তু এই সার্চ বারে আপনারা যে কোনো কিছু লিখে সার্চ করবেন। তো আমার এখানে লেখা রয়েছে নিউ হিন্দি সং, তো আমি নিউ হিন্দি সং লিখে সার্চ করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিউ হিন্দি সং লেখা সার্চ করার সাথে সাথে অনেক ভিডিও এসে পড়েছে। তো আমি এখান থেকে একটা ভিডিও প্লে করে আপনাদের দেখিয়ে দেবো লাইভ। তো আমি এখান থেকে একটা ভিডিও প্লে করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ভিডিওটি প্লে হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি প্লে করে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের হোম বাটন দিয়ে এটা কেটে দিবেন। তো ভিউয়ার্স, এভাবে আপনারা ভিডিওটি প্লে করে যে কোনো সফটওয়্যার কিন্তু আপনারা ব্রাউজ করতে পারবেন। চাইলে আপনাদের এখান থেকে ফেসবুক কিন্তু ব্রাউজ করতে পারছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারছেন গানটি শোনার সাথে সাথে। তো এখান থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে আপনারা কিন্তু আপনাদের মেসেঞ্জারে চ্যাট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন আমার কথাটা আশা করছি। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুক মেসেঞ্জার যে কোনো ব্রাউজার আপনারা এখান থেকে ব্রাউজ করতে পারছেন আপনারা গানটা প্লে করে। তো অ্যাপসটি কিন্তু খুবই অসাধারণ একটি অ্যাপস। তো ভিউয়ার্স, এই অ্যাপসটি কিন্তু আপনারা সিলেক্ট করে যে কোনো স্থানে এখানে উপরে নিচে যেখানে স্থানে আপনারা রেখে দিতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন এই অ্যাপসটি কিন্তু 500K মানুষ ডাউনলোড করেছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে অ্যাপসটি আপনার জন্য কতটা বেটার এবং কতটা ইম্পর্ট্যান্ট। তো এই অ্যাপসটি কিন্তু অনেকেই এখনও খুঁজে পায়নি। তো আশা করছি আপনি কিন্তু চাইলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, কীভাবে আপনি এই অ্যাপসটি আসলে ব্যবহার করবেন তা এখন আমি দেখিয়ে দেবো। তো এই অ্যাপসটি ব্যবহার করার জন্য সিম্পলি আপনি আপনার প্লে স্টোর ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি আপনার প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর ভিউয়ার্স এখানে লিখবেন টিউব ফ্লোটিং, TUBE টিউব, FLOTING টিউব ফ্লোটিং লিখে সার্চ করবেন। তো ভিউয়ার্স, টিউব ফ্লোটিং লিখে সার্চ করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে এই যে অ্যাপসটি রয়েছে, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আমার ইনস্টল রয়েছে, 2.8% রেটিং রয়েছে। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ভিউয়ার্স এই অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর ভিউয়ার্স ঠিক আমাদের ইউটিউব ওপেন করলে যেভাবে আসে ওরকম আসবে। আপনারা ওখান থেকে যে কোনো গান সার্চ করে আপনাদের হোম স্ক্রিনে এভাবে রেখে আপনারা যে কোনো সফটওয়্যার ব্রাউজ করতে পারবেন। এবং এটা হলে হবে কি যে আপনার ডিফল্ট যে ইউটিউব সফটওয়্যারটি থাকে সেটা কিন্তু গান প্লে করলে আপনারা কেটে দিলে কিন্তু গানটা কেটে যাবে, আর এখানে কিন্তু আপনি আপনার ডিসপ্লের উপরে গানটা শুনতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি সফটওয়্যারটি কিন্তু অসাধারণ একটি অ্যাপস। তো ভিউয়ার্স, আশা করছি আজকে ভিডিওটি বুঝতে পারছেন। আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত ছিল, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।